ঈদের দিন থেকেই বগুড়ার মমইন বিনোদন কেন্দ্র ও মমইন রিসোর্টে ঢল নামে বিনোদনপ্রিয় মানুষের। ঈদ আনন্দ উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে এখানে ছুটে আসেন দর্শনার্থীরা। ঈদ উপলক্ষে এই কেন্দ্রটিতে বিশেষ সংযোজন করা হয়েছে স্কাই ডাইনিং। 80 ফুট উঁচুতে স্কাই ডাইনিং রেস্টুরেন্ট দেখতে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। আমাদের এখানে 100 ফিট উপর পর্যন্ত আমরা উপরে তুলতে পারবো এবং আধা ঘন্টা সময় তারা এখানে এনজয় করতে পারবে। ভ্রমণ পিপাসুদের জন্য এখানে রয়েছে পিয়ার সেলফি মঞ্চ, যেখানে নদীর মধ্যে গিয়ে দর্শনার্থীরা ছবি তোলার পাশাপাশি সময় কাটাতে পারছে। এছাড়া আছে মাছ ধরার জন্য ফিশিং মঞ্চ। মমইন বিনোদন কেন্দ্রে আসতে পেরে আসলে খুবই আনন্দিত বোধ করছি। নিজেদের বিনোদনের দেওয়ার জন্য এখানে আসছি, ঘুরতে আসছি, সুন্দর পরিবেশ, ভালো একটা সময় কাটছে আর কি সব মিলিয়ে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাবা মায়ের হাত ধরে শিশুরাও আসছে মমইন কেন্দ্রে। বোর্ড রাইডার, দোলনা, বাউন্সিং ক্যাসেল, ঘোড়ার গাড়ি ও গল্ফ কার সহ বিভিন্ন ধরনের রাইডারের ব্যবস্থা রয়েছে শিশুদের জন্য। দর্শনার্থীদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছেন কর্তৃপক্ষ। এখানে আসবেন, এখানে সকল রকমের সুযোগ সুবিধা পাবেন, এখানে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে। একটা ব্যক্তি পার্কে ঢুকবে যে মানসিকতা এবং জ্ঞান মেধা নিয়ে পার্ক থেকে বের হওয়ার সময় তার ভিতরে উদ্দীপনা, প্রেরণা, আকাঙ্ক্ষা এবং অনেক আইডিয়া জেনারেট করবে। এছাড়া জেলার অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো এখন জমজমাট মানুষের আনাগোনায়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।